হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা খুব একটা ভালো নেই, আমার গলাটা বসেই গেছে ভালো রকম, সবসময় ঠান্ডা লাগিয়েই আছে, মানে লেগেই আছে, আর নিজের থেকে লাগাচ্ছে ঠান্ডাটা। যেটা লোকে স্নান করছে হচ্ছে 11টা 12টার দিকে আসে, ও স্নান করবে 11টা 4টে, ঠান্ডা তো লাগবেই, থাক নিজের দোষে নিজে ঠান্ডা লাগাচ্ছে। তো চলো, চা মুড়ি খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য রাখিনি, নাই তোর জন্য রেখে দিয়েছি, ঘরে চাপা দিয়ে রেখে দিয়েছি, তো ওটা আবার গরম করে আবার খাবে। কাজকর্ম কিছুই হবে হয়নি, তো এখন কাজকর্ম করব। তোমার কাকিমা দুটো নদীর মাছ দিয়ে গেল, এগুলো হচ্ছে জিওল মাছ। কি হয় এগুলো? এগুলো খেলে গায়ে রক্ত হয়, যাদের শরীরে রক্ত কম আছে তারা এসব মাছগুলো খায়, এগুলো ঝোল করে খেতে হয়, যারা রোগী মানুষ তারা খায়। তো যাই হোক, এগুলো পারমিতাও খায় না, আমিও খাই না, এসব মাছ আমরা খাই না, খেতেই পারি না। এই মাছ আমার ভালো লাগে না। এই যে এই কিরম লাগে দেখতে, এগুলো হচ্ছে তোমাদের দাদা খাবে, তো ওর জন্যই রান্না করে দেবো। তো মাছগুলোকে এখন বেচে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, কারণ সকালের মাছ। আজ মেঘলা মেঘলা ভাব, আরে যে আমার হাতে টাকা বাবা দিয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তোর। তো চলো, কাজকর্মগুলো সব সেরে নিই, আর শরীরটা আমারও ভালো নেই, একটা বড় বিপদের মুখোমুখি হয়েছিলাম, তো যাই হোক এখন ভালো আছি। মরতে মরতে ফিরে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, স্কুলে যাবে বলে সব রেডি হয়ে গেছে, আর এসে সব এখন সেলফি তোলা হচ্ছে। আর সেনে হাতে তাকাবে না, কোয়েল তাকাই। তো ওদের হচ্ছে এটা স্কুলের ড্রেস, কোয়েল পড়েছে, এটা হচ্ছে পারমিতা আর কোয়েলের একই, আর স্নেহা আর এই যে পারমিতা কে ডাকছে তোদের আবার? তুই কি করছিস? কি আসছে? তো বন্ধুরা, তোমরা তো দেখলে পারমিতা স্কুলে গেল, তো পারমিতা অনেকক্ষণ স্কুলে চলে গেছে, তো তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে, আর এখন এই যে শাক ভাজা করব। শাকগুলো ধুয়ে বেছে, মানে বেছে নিয়েছিলাম, তো এখন ধুয়ে নিলাম। তো শাক ভাজাটা করব, আর ডিম এনে দিয়েছি আজকে, আজকে আর মাছ টাছ আনিনি। তো এই যে ডিম, ডিমগুলোকে ভাজা করব। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে এখন দেখি বৈকাল হয়ে গেছে, তো বৈকালবেলায় এখন আমি তো উটুনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি, তো উটুনে সেরকম কাদা নেই, তো সবই শুকনো, তো তার জন্যে। আর বাড়িতে তো এইদিকে দুটো নিম গাছ আছে, তো খুব পাতা পড়ে,
তো একটু দুপুরের দিকে হাওয়া দিচ্ছিল, তো বন্ধুরা তো সেই বৈকালবেলায় ঝাঁট দিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন তো রাত হয়ে গেছে, রাত বলতে কটা বাজে কি জানি জানি না, যাই হোক 9টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু কেউ শেয়ার করবে। এই যে একজনা স্কুল থেকে বাড়ি আসার পরে আর কোনো ভিডিওই করলো না, ঘুরতে চলে গেল। পাখাটা চালিয়ে দিলি তো, চলো টাটা। তো চলো আজকের মতো টাটা, আর সবাইকে গুড নাইট, গুড নাইট।